এখানে কোটি কোটি টাকা বেদাতীরা হাতিয়ে নিচ্ছে। আমরা বেদাতকে উৎখাত করার জন্য প্রাণপণে চেষ্টা করছি, আর আমাদের পাশে আশেপাশে থাকা ধনী ব্যক্তিরা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য লাখ লাখ টাকা বেদাতি মাদ্রাসায় দিচ্ছে। এটা সহ্য করার মতো না। ১৪১৬ নম্বর হাদিস তিরমিজির, মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝানো লাগবে। পাঁচটি প্রশ্ন করা হবে না, তার মধ্যে একটি প্রশ্ন, আন মালহি ফি মাইনাত্তাসাবহু ওয়া ফি মা আনফাকাহু, মাল কোথায় থেকে সংগ্রহ করেছে এটাও বুঝ দিতে হবে, কোথায় ব্যয় করেছো এটাও বুঝ দিতে হবে। আপনি এবার ভাবেন, ৬০ বছর বয়স আপনি ব্যবসা করেছেন, বয়স হয়েছে ৮০ বছর, ২০ বছর ব্যবসা করেননি, এই ৬০ বছর বয়সে কোন ব্যবসা কিভাবে করেছেন, কয় টাকা অর্জন করেছেন, বাংলাদেশ সরকারকে না জানালেও কিয়ামতের মাঠে আপনাকে জানাতেই হবে। ওই যে সাদা টাকা কালো টাকা সাদা করার একটা বিধান আছে না বাংলাদেশে, এখন তুলে দিচ্ছে, অর্থমন্ত্রী বুঝতে পেরেছে। ওই যে ট্যাক্স বসাইছে, ওর কয়েক কোটি টাকা আছে কিন্তু হিসাবটা দেখাচ্ছে কয়েক লাখ টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা আছে, কিন্তু আজকে দিতে পারছেন না, গোপন করে রাখছেন স্ত্রীর নামে, শালার নামে, অমুকের নামে দিয়ে রাখছেন যে ধরতে না পারে। কিন্তু কাল কিয়ামতের মাঠে কি আপনি ফাঁকি দিতে পারবেন? যদি ইমান থাকতো ভিতরে তাহলে এই ফাঁকিটা রাষ্ট্রকে দিত না। কাল কিয়ামতের মাঠে আপনাকে সব বোঝাতে হবে, এই প্রজেক্ট থেকে এত কোটি টাকা, এক প্রতিষ্ঠান থেকে এত কোটি টাকা উপার্জন করেছে, এবার বুঝাও তুমি ব্যয় করেছো কত টাকা। গত বছরের হিসাবটা আপনাকে বলতে লাগলে আপনি পারবেন না এখন, গত বছরেরটা, গত বছর বাদ দিলাম, গত মাসে কি হিসাব করেছেন, কোন প্রতিষ্ঠানে কয় টাকা আসছে আপনি পারবেন না। কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝাতে হবে আজীবন যত করেছেন সব। আপনি বেদাতি মাদ্রাসায় ১ টাকা যদি দান করেন, ওই বেদাতকে উৎখাত করতে আমার ১,০০,০০০ টাকা খরচ হবে। তাও হবে কিনা উৎখাত আল্লাহ ভালো জানে। বেদাতিরা ঐক্যবদ্ধ এখানে, এটা অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে খেয়াল রাখবেন যেন ভুল না হয়। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যখন কথা বলেই ফেললাম ভাগা কুরবানির বিষয়টা বলে দিই আপনাকে।